আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। কথা কানাকানি করা বা পাঁচ কান করাতে কানের ভূমিকা অস্বীকার করার যেমন উপায় নেই, তেমনি ভালো কথা ভালো গান শুনে মন ভালো করা বা স্ট্রেস দূর করা তো কানের ভূমিকা অস্বীকার করা যায় না। এতে গেল কিছু হালকা কথা। আসল কথা হলো যে কান আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কান যে শুধু শোনার কাজ করে তা নয়, শরীরের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে কানের ভূমিকা অস্বীকার করা যায় না। সুতরাং কানকে সুস্থ রাখতে বা কানের সুরক্ষার জন্য আমাদের যত্ন করতেই হবে। কানের ব্যথা ও অস্বস্তি থেকে শুরু করে শ্রবণ শক্তি পুরোপুরি হারানোর মতো যে কোনো রকমের উপসর্গ হলো কানের রোগ। কানের রোগ যেমন ওটাইটিস, টিনিটাস, কান বন্ধ হয়ে যাওয়া, ভার্টিগো ইত্যাদি সাধারণ রোগও কিন্তু বড় রোগের কারণ হয়ে যায়, এমনকি শ্রবণ শক্তিও চলে যায় যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয়। 90.8 কমিউনিটি রেডিও জেইউর সুস্থ থাকুন অনুষ্ঠানে আমি দীপা রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন ENT বিশেষজ্ঞ ডক্টর রাজীব সিং। কানের কিছু সমস্যা সমাধান নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। কান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কীভাবে এবং কতটা আপনি যদি বলেন। কান আমাদের শরীরের মধ্যে একটা স্পেশাল অর্গান হিসাবে একটা জায়গা পেয়েছে। যেরকম আমাদের চোখ বা আমাদের স্বাদের যে অঙ্গটা রয়েছে যেটা একটা স্পেশাল অর্গানের মধ্যে পড়ে, সেরকমই কানটা আমাদের একটা স্পেশাল অর্গান। এবার স্পেশাল কেন? কেন কি কানের সাথে শুধু আমাদের শ্রবণ শক্তি নয়, তার সাথে আরও কিছু নার্ভ আছে যেটা আমাদের ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। একটা মানুষ যে ঠিকঠাক করে না যদি শুনতে পারে, তাহলে ও অনেক জিনিস যেটা শেখার দরকার আছে, যেখানে আমাদের কানটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, ওই জায়গাটা ঠিক ঘাটতি থেকে যায়। যেমন ছোটো বয়সে একটা বাচ্চা যদি শুনতে না পারে, তাহলে কি নর্মাল শব্দগুলো আছে, কিভাবে কথা বলা হয়, সেটা ব্রেনে ঠিকঠাক প্রসেসিং না হওয়ার জন্য ও সারা জীবন হয়তো ঠিকঠাক কথা উচ্চারণ করতে পারবে না। এই জন্য কানটা একটা অঙ্গ যেটা আমাদেরকে শুধু শুনতে সাহায্য না করে ছাড়া তার সাথে কিভাবে পুরো একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, যেখানে কথা বলা কথা উচ্চারণ করা থেকে একটা শরীরের যে ব্যালেন্সটা মেনটেন করা হয়, এই সব ছোট ছোট স্পেশাল কাজগুলো করছে। এই জন্যই কানকে একটা স্পেশাল অর্গানের জায়গা দেওয়া হয়েছে। এখানে আপনাকে একটা প্রশ্ন করি, এই যে ছোট ছোট বাচ্চারা, অনেকে খুব তাড়াতাড়ি কথা বলা শেখে এবং অনেকে একটু দেরি হয় কথা বলতে, সেক্ষেত্রে কি এখানে কান একটা ভূমিকা প্লে করে? নিশ্চয়ই অনেক কিছু ফ্যাক্টরস রয়েছে যেটার জন্য একটা বাচ্চা অন্য বাচ্চার কম্প্যারিজনে একটু লেট করে কথা বলতে শিখছে। কোনো কোনো বাচ্চা হয়তো 1-1.5 বছরের মধ্যেই অনেক কিছু কথা বলে ফেলছে, আর একটা বাচ্চা হয়তো 2.5-3 বছর অবধিও খুব একটা কিছু কথা বলতে পারছে না। ওইখানে অনেক কটা ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে কানটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যখনই আমরা দেখি 2 বছরের বেশি বা 2.5-3 বছর অবধি বাচ্চা ঠিকঠাক করে একটা সেন্টেন্স তৈরি করতে পারছে না, তখনই আমরা প্রথম যে পরীক্ষাটা করে দেখি সেটা ওর শ্রবণ শক্তিটা ঠিকঠাক আছে কি না। যেই নার্ভগুলো এই শুনতে আমাদের সাহায্য করে, ওই জিনিসগুলো জন্মগত ঠিকঠাক তৈরি হয়েছে কি হয়নি সেটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হয়। যদি ওই নার্ভগুলো ঠিকঠাক থাকে, তাহলে আমরা আরও কয়েক মাস ওয়েট করতে পারি কি হয়তো কোনো অন্যান্য, যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট
যখন দুজন মা বাবা অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বাড়িতে হয়তো তিন রকম বা চার রকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, তখন বাচ্চা একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কনফিউশন বলে একটা টার্ম হয়, তখন ওই কনফিউশনের জন্য ও হয়তো পিক করতে পারছে না কোনো, তখন আমরা একটু সময় দিয়ে জিনিসটা আস্তে আস্তে জিনিসটা রিকভার করে যায়। কিন্তু প্রথম যে পথটা রয়েছে সেই পথটা কানের যে নার্ভের ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না, এটা আমাদেরকে আগে চেক করে তারপরে আমরা যদি দেখি কি এটা ঠিকঠাক রয়েছে তাহলে আমরা আরও কয়েক মাসের একটা সময় নিতে পারি যাতে ও আবার এই কথাগুলো শিখে নিতে পারে। আপনি যখন বাচ্চাদের কথাই বললেন তাহলে এই ক্ষেত্রে আবার আমি বাচ্চাদের নিয়ে একটা প্রশ্ন করব আপনাকে, তা হলো এই যে বাচ্চাদের কানের যত্ন। আমরা অনেক সময় দেখি বাচ্চার মায়েরা কানে সর্ষের তেল দিচ্ছেন বা যে কোনো তেল দিচ্ছেন বা কাঠি দিয়ে বার্ড দিয়ে কান পরিষ্কার করছেন, সেটা কতটা ঠিক? এটা একটা বড় সমস্যা যেটা আমরা প্রত্যেক দিনই আউটডোরে আমরা পাই, যেখানে বাচ্চাদের মা বা বাচ্চাদের বাড়ি লোক কানের মধ্যে তেল বা জল দিয়ে বা কাঠি দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করে। প্রথম জিনিস যদি এখানে আমি একদম প্রথম দিকে চলে যাই, এই ময়লা তৈরি হওয়া এটা নিজের মতে কোনো রোগ নয়, অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটাকে ময়লা বলছি, যেটা আমাদের কানের যে চামড়াগুলো থাকে সেটা দিয়েই একটা ড্রাই হয়ে গিয়ে ওই জায়গায় একটা নোংরা জিনিসগুলো মতো তৈরি হয়। অ্যাকচুয়ালি ওটা নোংরা নয়, কেন কি এই ময়লায় অনেক কিছু ইউজফুল কাজ রয়েছে আমাদের কানের মধ্যে, যেমন এটা আমাদের ইনফেকশন হতে দেয় না, ভিতরে কোনো পোকা বা কোনো পিঁপড়ে বা এরকম জাতীয় কোনো জিনিস যেন না আটকায়, না ঢোকে, এটাতে আমাদের সাহায্য করে। আর তিন নম্বর, এটা ইনফেকশন হতেও আমাদের দেয় না যখন ময়লাটা থাকে। যখন এই ময়লাটা আমরা জোর করে সবসময় বের করি তখন এই সব জিনিসগুলো যেটা কাজ রয়েছে ময়লায়ের, এই কাজগুলো ঠিকঠাক না হওয়ার জন্য ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বাড়ে। প্রথম মানে একদম ভুল ধারণা রয়েছে আমাদের এর সম্পর্কে। একদম একদম, ময়লা তখনই বের করা দরকার হয় যখন ময়লায় পরিমাণটা এত বেশি হয়ে যাচ্ছে, যখন কানটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন শুনতে অসুবিধা হচ্ছে, আর যখন এতটা সমস্যা হয় তখন আপনাকে একটা চিকিৎসককে দেখানোটা বেশি দরকার। তেল দিয়ে বা কাঠি দিয়ে ওটাকে পরিষ্কার করাটা একদমই উচিত না, কেন কি এটার জন্য আবার পর্দায় আঘাত লেগে যাওয়ার জন্য পর্দায় ফুটো হতে পারে, তার সাথে চোট লেগে যাওয়ার জন্য ইনফেকশনও হতে পারে। কানের পর্দা হলো পরিবেশ আর মধ্যকর্ণের মাঝে একমাত্র দেয়াল, এটা না থাকলে কানের ক্ষমতা দিন দিন কম হতে থাকে। এটিকে সুরক্ষিত রাখা কতটা জরুরি, আর এটা কি বধিরতার একটা কারণ, না শোনার একটা কারণ? অবশ্যই, পর্দা আমাদের খুবই একটা পাতলা দেওয়াল রয়েছে যেটা আমাদের বাইরের কান আর ভিতরের কানটাকে আলাদা ভাগে ডিভাইড করছে। এবার এইখান থেকে আমাদের ব্রেনটাও খুব কাছাকাছি রয়েছে, যদি একটা পর্দা না থাকে তখন খুব সহজে ভিতরের কানে একটা ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে, সেটা বাইরে থেকে কিছু জল যাওয়ার জন্য বা ঠান্ডা লেগে যাওয়ার জন্য হতে পারে। সেই ইনফেকশনটা খুব সহজে ভিতরের কানে বা আমাদের ব্রেনের দিকেও এগিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে একটা ব্রেনের যে দেওয়ালগুলো আছে ওটা যদি ইনফেকশন বারবার হয়ে যাওয়ার জন্য এটা যদি ভেঙে যায় তখন ইনফেকশন একটা ব্রেনে মেনিনজাইটিস হিসাবে বা ইনফেকশন হিসাবে চলে যেতে পারে। এবার এই ইনফেকশনটাই যদি ভিতরের কানে আমাদের চলে যায় তাহলে ভিতরের কানে যে নার্ভগুলো আছে যেটা দিয়ে আমরা শুনছি ওই নার্ভগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের শোনার সমস্যা একটা হতে পারে, যেটা একটা পার্মানেন্ট ড্যামেজ অবধি এগিয়ে যেতে পারে। তো অবশ্যই একটা পর্দা পাতলা হওয়ার জন্য একটা খুব সরু একটা দেওয়াল রয়েছে যার কেয়ার রাখাটা খুবই জরুরি। আচ্ছা ডাক্তারবাবু, ঋতু পরিবর্তনের কোনো প্রভাব কি কানে পড়ে, এবং যদি পড়ে তাহলে সেগুলো কি কি? ঋতু পরিবর্তনের নিশ্চয়ই আমাদের যেরকম শরীরের চামড়ার উপরে একটা এফেক্ট পড়ে, আমাদের ঠিক সেই রকম করেই কানে যে চামড়াটা থাকে তার উপরে ঋতুর ঠিক একই প্রভাব পড়ে। যেমন শীতকালে আমাদের ড্রাইনেস একটা হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে, সেইভাবেই আমাদের কানের যে চামড়াটা থাকে ওইখানে একটা ড্রাইনেসের জন্য চুলকানোর সমস্যা বা কান একটু খড়খড় শব্দ বা কানের মধ্যে বেশি করে ময়লা জমা, এই যে কানে তালা ধরে যাওয়া, এটাও কি ওই এই কারণেই হয়? এই ঋতুর সাথে অবশ্যই সম্পর্ক থাকতে পারে, কেন কি যখন আমরা শীতকাল বা
অটাম সিজনে যখন কথা বলি, যখন আমাদের অ্যালার্জির সম্ভাবনাটা বেশি বেড়ে যায় একটা ওয়েদার চেঞ্জের সময়, সেই ক্ষেত্রে এই অ্যালার্জির মাত্রা হাওয়ার মধ্যে বেশি থাকার জন্য আমাদের কানের উপরে কিছু একটা একটা নলি থাকে, যেই নলিটা আমাদের নাক, গলা আর কানকে কানেক্ট করে রাখছে। এবার এই টিউব বা নলিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য কানের ভিতরে যে সর্দি বা জল রয়েছে এটা ঠিকঠাক করে না বের হওয়ার জন্য কানের ভিতরে জমে যেতে পারে, যেটার জন্য কান বন্ধ হয়ে যাওয়া বা কান ভারী ভারী বা কানের মধ্যে কানে ভো ভো আওয়াজ, পটপট শব্দ বা ভো ভো শব্দ, এই সব জিনিসটাই ঋতুর সাথেই সম্পর্কে রয়েছে। তো যখন যেই রকম আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে তখন আমাদেরকে সেই হিসাবে কিছু প্রিকশনগুলো নিয়ে নিতে হবে যাতে এই সমস্যা থেকে বাঁচা যায়। কী ধরনের প্রিকশন আমরা নিতে পারি? যদি কোনো মানুষ অ্যালার্জি সমস্যাটা বেশি বা যার ঠান্ডা লাগার সমস্যাটা বেশি হয়, যার খুব বেশি নাক দিয়ে জল পড়া বা হাঁচি হওয়া বা গলা ব্যথা বারবার হয়, তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে এই টেম্পারেচার চেঞ্জটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। মানে একটা গরম জায়গা থেকে হঠাৎ করে একটা ঠান্ডা জায়গা যাওয়া বা যেখানে ডাস্ট বেশি আছে, ধুলো বেশি আছে, ওই জায়গাটাকে অ্যাভয়েড করা। বাড়িতে স্পেশালি যেটা খুব কমন সমস্যা হয়, বাড়িতে যখন ঝাড় দেওয়া হয় বা চাদর ঝাড়া হয় যা ঝুল ঝাড়া হয়, খুব ছোট ছোট ডাস্ট পার্টিকেলগুলো বেরো, যেটা জেনারেলি প্রত্যেকটা মানুষই খুব ইগনোর করে ফেলে, মানে ওদের সমস্যা বলে ধরি এগুলোকে, আর তখন এই জিনিসটাকে ইগনোর করে ওরা এই জিনিসটাকে ঠিক ধুলোর মধ্যে রাখে না। তখন ধুলো বলতেই বোঝায় রাস্তায় যে বড় বড় ধুলের পার্টিকেলগুলো যেটা দেখছি সেটাকেই ওরা ধরে নেয় কি এটা ধুলো, আর বাড়িতে যে ঝাড়া হচ্ছে সেটা যেন ধুলোই নয়। এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট যখন এই ঋতু পরিবর্তনের সময় বা শীতকাল বা স্পেশালি মার্চ এপ্রিল মে জুন মাস, যেখানে হাওয়ার মধ্যে এই ডাস্ট পার্টিকেল যেটা হয় এটা খুব বেশি থাকে, তখন এইসব জিনিসটাকে অ্যাভয়েড করা। তাতেও হয়তো যাদের অ্যালার্জি বেশি থাকবে তাদের ক্ষেত্রে হয়তো দশজনের মধ্যে দুজনের এই সমস্যাটা দেখা যাবে, যার জন্য চিকিৎসকের একটা পরামর্শ দরকার, কিন্তু তাও অনেকটা পরিমাণে আমরা এইসব সমস্যা থেকে বাঁচাতে পারি। সেই ক্ষেত্রে তো কানের তো ইনফেকশন থেকে এগুলো হয়, তো কি কি ধরনের ইনফেকশন কানে হয়? কানে ইনফেকশন যেটা আপনি অলরেডি আগে মেনশন করেছেন, ওটাইটিস, অ্যাকচুয়ালি ওটাইটিস অনেক রকমের হয়। ওটাইটিস মিডিয়া যেটা ভিতরের কানের একটা ইনফেকশন, ওটাইটিস এক্সটার্না যেটা হচ্ছে বাইরের কানের ইনফেকশন। এবার এই ধরনের ইনফেকশন অনেক সময় পর্দার উপরে বাইরে থেকে জল ঢোকার জন্য বা যেটা আমি আগেই বলেছি কানের যে একটা বদাভ্যাস রয়েছে বারবার কান পরিষ্কার করার জন্য বাইরে থেকে কাঠি দিয়ে কান পরিষ্কার করা, সেটার জন্য একটা চোট লেগে যাওয়ার জন্য হতে পারে বা ঠান্ডা লেগে যাওয়ার জন্য, যেটা অ্যালার্জি আমি মেনশন করলাম, এই অ্যালার্জি বা ধুলোবালি যাদের একটা বেশি রিয়াকশন রয়েছে, অ্যালার্জিক রিয়াকশন, তাদের ক্ষেত্রে একটা ইনফেকশন হয়ে ভিতরে পাস ফর্ম করতে পারে, যেটা ফাইনালি পর্দার উপরে এফেক্ট করে ওইখানে একটা ছিদ্র করে পর্দায় একটা পার্মানেন্ট ড্যামেজ তৈরি করতে পারে, যেটার জন্য একটা শোনার সমস্যা। আর সেই ইনফেকশনটা যেটা আগেও বলে রেখেছি, এই ইনফেকশনটা যদি দিন পর দিন চলতে থাকে তাহলে ওই ইনফেকশনটা ভিতরের কানে ঢুকে যেতে পারে বা ওইখান থেকে আমাদের ব্রেনে অবধিও চলে যেতে পারে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বধিরতা একটা খুব কমন জিনিস। বধিরতা মানে বলতে চাই আমি কানে আস্তে আস্তে কম শোনা, এবং শরীরের যে একটা বড় কাজ করে কান, ভারসাম্য রক্ষা করা, সেটাও বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব বেশি রকম দেখা যায়। তো আপনি যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন। বয়স্কদের যে সমস্যাটা শুরু হয় প্রথমে শোনার যে নার্ভগুলো রয়েছে সেইখানে একটা বয়স জড়িত কারণে কমজোরি আসার জন্য ঠিকঠাক করে না শুনতে পাওয়া, এর উপরে খুব বেশি যখন প্রেশারটা পড়তে থাকে তখন আমাদের ভিতরের কানে একটা ব্যালেন্সিং আলাদা সিস্টেম রয়েছে, তখন এই নার্ভের কিছু সমস্যার জন্য ব্যালেন্সের কিছু সিস্টেম সমস্যা তৈরি হয়ে যেতে পারে, যেটার জন্য মানুষের একটা ডিসব্যালেন্সের সমস্যা বা মাথা ঘোরা, ভার্টিগো যেটাকে বলা হয়, বা কানে শোঁ শোঁ শব্দ,
বা হঠাৎ করে মাথা ঘোরানোর সময় মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া বা তার সাথে বমি হওয়া, এসব নানা রকমের সমস্যাগুলো যুক্ত হতে পারে। এটা কি শুধু বয়স্কদেরই হয় নাকি সব বয়সের মানুষেরই হতে পারে? এটা আমাদের ভিতরের কানের সাথেই যুক্ত, এই জন্য যেখানে ভিতরের কানের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব জায়গায় আমাদের এই ভার্টিগোর সমস্যাগুলো অবশ্যই হতে পারে। সাধারণত এটা বয়স্কদের দেখা যায়, কিন্তু তার মানে এটা নয় কি এটা কম বয়সী বা ইয়াং এজ বা মিডিল এজ গ্রুপে দেখা যেতে পারে না, এরকম একদমই না। এটা পুরোপুরি যেহেতু ভিতরের কানের সাথে যুক্ত, ভিতরের কানে যদি কোনো সমস্যা হয় সেটা ইনফেকশনের জন্য হতে পারে, নার্ভের কোনো সমস্যার জন্য হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ভার্টিগো একটা সমস্যা দেখা যেতে পারে। আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন ENT বিশেষজ্ঞ ডক্টর রাজীব সিং। কান টানলে মাথা আসে এটা কিন্তু শুধু কথার কথা নয়, কানের সঙ্গে মাথার খুব দৃঢ় যোগাযোগ রয়েছে এবং এটার থেকে নার্ভেরও অনেক সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন আপনাকে করতে চাই, এই ধরুন এখন যে হেডফোনের ব্যবহার, সব সময় ছেলেমেয়েরা মোবাইল ফোনের ছোটো ইয়ারফোন লাগিয়ে রেখে দেয়, বা ধরুন জীবিকা সূত্রে যারা কাজ করে, যারা সাউন্ড রেকর্ডিস্ট বা এরম ধরনের পরিবেশে যারা কাজ করছে, তারপরে আরও বড় জায়গায় যেতে গেলে যে শব্দবাজি বা সাউন্ড বক্স, এই যে কনস্ট্যান্ট এগুলোর ব্যবহারে বা এগুলোর আওয়াজে কানের কতটা ক্ষতি হয় একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা যেটা ভাগ তৈরি হচ্ছে, একটাকে বলা হয় প্রফেশনাল হ্যাজার্ড, আর একটাকে যেটা ভাগ করা হচ্ছে সেটাকে পরিষ্কারভাবে আমরা নয়েজ ট্রমা একটা নাম দিতে পারি, যেটা শব্দবাজির ক্ষেত্রে হয় বা সাউন্ড বক্স জোরে বাজালে হয়। একদম একদম। এবার প্রফেশনাল হ্যাজার্ড এমন একটা ডোমেন রয়েছে যেখানে ঠিক এইটা দিয়ে অ্যাভয়েড করাও যায় না, যায় না। যেমন ডাক্তারদের ক্ষেত্রে যখন এই কোভিড মহামারী এসছে, তখন বলতে পারি যারাই আমাদের বন্ধুরা বা সিনিয়র যারা কোভিডে মারা গেছেন, এটা একটা প্রফেশনাল হ্যাজার্ডের ফর্মে নিতে পারি। কেন কি আমরা তো এই লড়াই থেকে পিছোতে পারবো না, আমরা এই কাজটা ছাড়তে পারবো না, সেই হিসাবে ঠিক যারা সাউন্ড টেকনিশিয়ান বা যাদের জীবিকা এর উপরে ডিপেন্ড করে রেখেছে, ওনাদেরকে এই পরামর্শ দেওয়া কি আপনি আর হেডফোন ইউজ করবেন না, সেটা সম্ভব না, সেটা সম্ভব না, আর এটা কোনো সলিউশনও হলো না। সেই ক্ষেত্রে ওনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, কতটা সাউন্ড কানের মধ্যে যাচ্ছে, কত ইন্টেন্সিটিতে যাচ্ছে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। খেয়াল রাখা মোটামুটি একটা যেটা প্রোটোকল রয়েছে, 5 to 6 hours, 5 থেকে 6 ঘন্টা একটা হাই ভলিউম জায়গায় যদি থাকা হয়, তাহলে হাই ভলিউম বলা মানে জেনারেলি 60, 70 বা 80 ডেসিবেলের সাউন্ডের কথা আমি বলছি। সেই ক্ষেত্রে যদি পার্মানেন্টলি এইভাবে মানে প্রত্যেক দিন যদি এরকম ড্যামেজ হতে থাকে, তাহলে একটা পার্মানেন্ট সেন্সরিনিউরাল হিয়ারিং লস, নার্ভের একটা রোগ হওয়ার সম্ভাবনা। যদি এই জিনিসটাকে আমরা কমাতে পারি, তার মানে আমাদেরকে এই ডেসিবেল ব্যাপারটা, যেটা একটা সাউন্ডের শক্তিটাকে দেখায়, যদি আমরা একটা নর্মাল কনভারসেশনাল ভয়েসের কথা বলি, তাহলে জেনারেলি এটা 30 to 40 ডেসিবেলের কাছাকাছি থাকে। যখন আমরা এখন কথা বলছি, এটাকে আমরা ধরে নিতে পারি এটা 40 ডেসিবেলকে কাছাকাছি আমরা একটা কথা বলছি, যদি এটা সহ্য করা যায়, সহ্য করা যায়। এটাকে যেটা আমি লাউড ভয়েস বলি, তখন আমরা যখন চেঁচিয়ে কথা বলছি তখন হয়তো ডেসিবেলটা একটু বেড়ে যেতে পারে। জেট প্লেন যেটা হয় তার ডেসিবেল যদি আমরা মেপে দেখি, তাহলে এটা 90-এর কাছাকাছি একটা থাকে। এবার যে লাউড সাউন্ডগুলো ইউজ হচ্ছে, কোনো কোনো সময় 100-এর উপরেও চলে যায়। এবার এই সাউন্ডগুলো একেবারে বন্ধ করা উচিত, কেন এটাতে যারা করছে তার ক্ষতির সাথে আশেপাশে যারা লোক আছে তাদেরও ক্ষতি অবশ্যই হচ্ছে। সাউন্ড টেকনিশিয়ান বা সাউন্ড বক্সের যারা কাজ করছে, যেমন ডিজে বা সাউন্ড রেকর্ডিস্ট, তাদের ক্ষেত্রে যদি এই ডেসিবেলটাকে আমরা 50-60-এর কাছাকাছি রাখি, তাহলে খুব একটা ক্ষতি হওয়ার কথা নয়।
কিন্তু অ্যাটেস্টেড যদি একটা নরমাল ডিসএবিলিটি থাকে কিন্তু টাইমটা অনেক কম, সেইটা কি হয়? এটাই আমি আসছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে যাদের টাইমটা মানে ডিসএবিলটা যদি আমি কন্ট্রোল করেও কিন্তু ডিউরেশনটা আর কন্ট্রোল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে একটা রেগুলার অডিওমেট্রিক করা দরকার। এটা আমাদের কানের যে নার্ভের কতটা শক্তি এখন কাজ করছে আর কতটা খারাপ হয়ে গেছে এটা একটা অ্যাসেসমেন্ট করা যায়। সেই ক্ষেত্রে এমনিতেও আমাদের গভর্নমেন্ট রুল হিসাবেও যেখানে খুব জোরের শব্দের মেশিন চলছে, যেখানে লোকজনকে কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে সাধারণত গভর্নমেন্ট বা ফ্যাক্টরি বা যাই অর্গানাইজেশন রয়েছে এটা একটা ইয়ার মাফ বা ইয়ার প্লাগ বলে জিনিস হয় যেটা প্রোভাইড করছে যাতে কানের পর্দার উপরে বা নার্ভের উপরে অতটা না আঘাত পড়ে। দু নম্বর, ওদের একটা ইয়ারলি অ্যাসেসমেন্ট হয় কানের নার্ভের কতটা শক্তি এখন কার্যকরী রয়েছে। তো ওই জিনিসটা করা খুব দরকার, কেন কি ইনিশিয়াল ফেজে যদি এটা ডিটেক্ট করা হয় তাহলে এটাকে রিভার্স করার জন্য অনেক চিকিৎসাগুলো রয়েছে আমাদের কাছে, অনেক ওষুধ রয়েছে যেটা দিয়ে এই জিনিসটাকে অন্তত অনেকটা ফিরিয়ে নেওয়া যেতে পারে। যদি একেবার ওইটা হাতের বাইরে চলে যায়, 70% বা 80% লসের দিকে চলে যায়, তখন জিনিসটা হিয়ারিং এড ছাড়া আর কোনো পথ থাকে না। তো ওই জিনিসটা হওয়ার আগে প্রিভেনশন, এই ক্ষেত্রে আমাদের প্রিভেনশনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, সেটাই বেশি জরুরি। একদম, প্রত্যেককে সচেতন হতে হবে এবং কানের যত্ন নিতে হবে এবং সঠিক যত্ন। একদম, আপনি যখন ডেসিবেলের কথাই বললেন তখন আপনার থেকে জানতে চাই যে সাধারণ মানুষ কি করে বুঝবে যে কার কতটা ডেসিবেলটা সঠিক তার কানের জন্য? খুব ভালো আর প্র্যাকটিক্যাল প্রশ্ন। যখনই একটা ইয়ারফোন বা হেডফোন ইউজ করা হয় তখন সাধারণত মানুষ এই ট্রানজিয়েন্ট একটা কিক পাওয়ার জন্য হয়তো মাঝে মধ্যেই ভলিউমটা ম্যাক্সিমামে করে দেয়। এই জিনিসটা ইন লং টার্ম যতটা সম্ভব কমানো যায়। আপনি যদি একটা ইয়ারফোন দিয়ে 50% যেটা ম্যাক্সিমাম ভলিউম রয়েছে, 50-60% অবধি আপনি যদি শুনছেন তখন এটা খুব একটা অসুবিধার করার কথা নয়। কিন্তু যখনই আপনি এই ভলিউমটাকে সবসময় ম্যাক্সিমামের উপরে রেখে থাকছেন তখনই একটা প্রলং ডিউরেশনের জন্য হয়তো এই ডেসিবেলটা 50-60 জায়গা উঠে 70-80 অবধিও চলে যেতে পারে, যেটা তখন আপনার কানে যে নার্ভগুলো আছে সেটাকে একটা ট্রানজিয়েন্ট মানে কিছুক্ষণের জন্য হয়তো একটা ড্যামেজ করে দিতে পারে। এবার এই কিছুক্ষণের ড্যামেজ একবার হলো, দুবার হলো, পাঁচবার হলো, প্রত্যেক দিন হলো, এটা হতে হতে পার্মানেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে যদি ইয়ারফোন বা হেডফোনের কথাই ভাবতে হয় তখন আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে একটা লো ভলিউমে যেটাতে আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি, আর যতটা সম্ভব সাউন্ডটাকে ম্যাক্সিমামে না নিয়ে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। দু নম্বর, যতটা সম্ভব বড় যে হেডফোনগুলো হয় ওইটা ইউজ করা আমার মনে হয় বেটার, কেন কি ছোটো ইয়ারফোনগুলো যেটা হয় এটা সাধারণত কানের ভিতরে গিয়ে কানে হাড়ের সাথে বারবার ঘষা লেগে যাওয়ার জন্য একটা ইনফেকশন তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে বড় হেডফোনগুলো থাকলে এই ধরনের সমস্যাগুলো কম হয়। আর দু নম্বর, এটাতে মাস্কিং হয় যেটা বাইরের শব্দগুলো আপনার কানে ঢুকবে না, যাতে আপনি লো ভলিউমের শব্দ ভলিউম রাখলেও আপনি পরিষ্কার যে জিনিসগুলো শুনতে চাইছেন আপনি পরিষ্কার করে শুনতে পারবেন। এবার একটা খুব মজার কথা দিয়ে আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি, আপনার কাছে জানতে চাইবো, এখন যে মেয়েদের আমরা দেখি কানে অনেকগুলো ফুটো করে গয়না পড়ছে, কানের বাইরের অংশটা আমরা জানি খুব নরম হাড় দিয়ে তৈরি, তো সেটা কতটা ঠিক আর তারা কি আদৌ এটা করবে না করবে না, আপনি কি বলেন? দেখুন, এটা একেবারে খুব পার্সোনাল প্রশ্ন, আমার ডাক্তার হিসাবে এটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু করার সময় কিছু কিছু জিনিসগুলো খেয়াল রাখা খুব জরুরি, কেন কি আমাদের এই যে চামড়া রয়েছে চামড়ার সাথে একটা নরম হাড় থাকে, এই হাড়ের মধ্যে কোনো কারণে যদি ইনফেকশন হয়ে যায় তখন খুব সহজে এই হাড়গুলো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এবার যেই জিনিসটা আমি সৌন্দর্য বাড়ানোর জন্য করছি ওইটাতে যদি ওই সৌন্দর্যের ক্ষতি হয়
তাহলে ওই খেয়ালটা রাখা খুব দরকার। এই জন্য যখনই কানে ফুটোগুলো করানো হচ্ছে, সঠিক যত্ন নিয়ে তারা করতেই পারে, গয়না পরতেই পারে, দেখতে আমাদের ভালোই লাগবে। তো কানের সঠিক যত্ন কি কি আপনি যদি বলেন? সঠিক যত্ন যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় আমার পেশেন্টকে বলি, সেটা হচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয়, নিজে চিকিৎসা না করে একটা চিকিৎসকের কাছে যাওয়া। শুধু কান পরিষ্কার করা একটা বার্ড দিয়ে বা কাটি দিয়ে বা কানে তেল দেওয়া, এটা কানের যত্নের মধ্যে একেবারেই পড়ে না। যত্নের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কানে শুনতে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, যদি হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে একটা চিকিৎসককে দেখানো। আমাদেরকে সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে, কান একটা স্পেশাল অর্গানের মধ্যে পড়ছে। আমাদের চোখের সমস্যা হলে আমরা কোনোদিন নিজে থেকে তো চিকিৎসা করি না, তাহলে আমরা কানের জন্য এতটা অবহেলা কেন করছি? কি নিজে থেকে তেল বা নিজে থেকে জল বা নিজে থেকে যা কিছু একটা ড্রপ পেলাম ওটা দিয়ে দিলাম? এই জন্য যদি কানটা যত্ন রাখতেই হয়, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে যখনই আপনার কোনো সমস্যা হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে দেখানো। সেটা শোনার সমস্যা হতে পারে, সেটা আপনার ব্যালেন্সের সমস্যা হতে পারে, সেটা কানের ব্যথা হতে পারে, সেটা কান দিয়ে কিছু জল বা পুঁচ পড়া হতে পারে। আর এমনিতেও যেটা খুব জরুরি, যেটা খেয়াল রাখতে হবে, কোনো ধরনের ম্যানিপুলেশন, বার্ড কাঠি দেওয়া, এইসব জিনিসগুলো করা একেবারেই উচিত না। আর ড্রপ দেওয়ার ক্ষেত্রেও এটা সবসময় একটা চিকিৎসকের পরামর্শ দিয়েই, যে কোনো দোকান থেকে ড্রপ কিনে দেওয়াটা একদমই ঠিক নয়। আজকে আমাদের অনুষ্ঠানের আমরা শেষ সময়ে এসে গেছি, আপনাকে অনেক ধন্যবাদ এত তথ্য দেওয়ার জন্য। আজ আমাদের অনুষ্ঠানে আমরা কানের সমস্যা এবং তার যত্ন নিয়ে আলোচনা করছিলাম। অনুষ্ঠানে এসেছিলেন ENT বিশেষজ্ঞ ডক্টর রাজীব সিং, আর আমি দীপা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন এবং কানের যত্ন নেবেন। You are listening to Community Radio JU at 90.8 MHz. The radio station is a part of the Technical Education Quality Improvement Program of Jadavpur University. This station is dedicated to alternative programs to serve various community needs.